এটা ছিল হযরতে বেলালের ঈমান, নিজের জীবন চাইতে বেশি মহব্বত করেছিলেন নবীর জন্য, জীবনটা বিলিয়ে দেন নবীজি। যদি সমস্ত সাহাবীদের কাছ থেকে নবী আমার বলে সাহাবীরা রে আয়সাবীরা আমার বুকে আয়, আমি রাসূলুল্লাহর কাছে, আমি রাসূলুল্লাহর বুকে আয়, আর দেখা হবে না। হযরতে বেলাল এসকে রাসূল কেমন ছিলেন, মুহাম্মদটা ঈমানটা কেমন তাদের ছিলেন। হযরতে বেলাল দূর দিকে দূর জায়গার ভিতরে অপর দিকে ফিরে ফিরে বেলাল কান্না কান্না করে বেলালে কয় রাসূল ডাক দি বলে আবু বকর আমার বেলাল রে ফিরা, আমার বেলাল রে ফিরা। এ আবু বকর চোখের পানি সহ্য করতে পারে না, আপনি বেলালকে ডাকেন, বেলাল নবীজির কাছে আসিয়া ছোট্ট বাচ্চার মতো নবীজিকে জড়াইয়া ধরে চিৎকার মেরে মেরে কান্না করে। আল্লাহ নবী কয় বেলাল তুমি কান্না করো কেন, এ বেলাল তুমি কান্দ কেন? কয় নবী গো আমি চব্বিশটা মুহূর্ত আপনার কাছে রাখতাম, আপনি নবী যদি দুনিয়াতে না থাকে আমি বেলাল কার কাছে যাব, আপনার কাছে যদি আমি না থাকতে পারি নবী গো জগতের কোথায়ও আমি বেলাল থাকতে পারব না, আপনার কাছে আপনাকে ছেড়ে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, আমি আপনাকে ছাড়া ভালোবাসা তাকে বলবো নবী। বেলাল কান্দে আল্লাহ নবী বেলাল রে ধরে ধরে কান্না করে বেলাল রে কয় বেলাল তোর ভালোবাসাটা তোর ঈমানটা এত মজবুত ছিল রে বেলাল, আমি রাসূলের রওজাতে যারা আসবে তুই বেলালকেও তারা স্মরণ করবে, যার কারণে রাসূলের হাদিস মুবারাকা থেকে দেখা গেল রে আল্লাহর নবীজি রওজায় যারা যায় রওজা শরীফের একটু একটু সামনে হেঁটে গেলে সেখানে হযরতে বেলাল মসজিদ। যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে বেলাল মসজিদে গেলাম রে মনে পড়ে গেল ওই দিনকার কথা রে, আল্লাহর নবী বলেছেন বেলাল রে যারা আমি রাসূলের কাছে আসবে সাথে সাথে তুমি বেলালকেও তারা স্মরণ করবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার মুসলমান সুন্নি মুসলমান ভাইয়েরা জেনে নেন হযরতে বেলালের মহব্বতটা কি ছিল। যেদিন নবী পৃথিবী থেকে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমাইলেন বেলা এরপরে আল্লাহর নবীকে রওজায় ছেড়ে চলে যায়, একটা পোতলা কাঁধে নিয়ে বেলাল কাঁদতে কাঁদতে চলে যায়। মদিনার মানুষ কয় বেলাল তুমি কই যাও, ওই মদিনাতে নবী নাই, এই মদিনায় আমি থাকবো না, যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী দেখা যায় না ওই মদিনায় আমি বেলাল থাকবো না। বেলাল ছোট্ট বাচ্চার মতো নাকি চোখের পানি মুছতে মুছতে বেলাল চলে যায় আর মদিনার দিকে ফিরে ফিরে বেলাল যায়। বেলালের কান্না দেখে মদিনাতুর রাসূলের মদিনার মানুষগুলো কান্দে, বেলাল রে নবী তো নাই, তুমি বেলালের আজানটা শুনলে আমরা বুঝি তুমি আস নবী আছে মদিনে, যদিও নবী দেখি না আমরা নবী রওজায়। বেলাল যাস না যাস না ও বেলাল যাও না, কই আমার নবী নাই, আমি মদিনাতে থাকতে পারবো না, আমি নবীকে জানি একটা মুহূর্ত থাকতে পারে না, আমি নবীকে ছাড়া কেমনে থাকবো। বেলাল যাইতে যাইতে সিঁড়ি অতিক্রমে মেনে চলে যায়। হুসাইন যেদিন নবীজির রোজার কাছে আসিয়া কই নানা ভাই গো আজকে কতদিন হয়ে গেল তুমি নানা ভাই আমার সঙ্গে দেখা দাও না। মদিনার মহিলারা মদিনার পুরুষেরা চলে আসছেন ওই রাত্রি বেলায় আল্লাহ নবীজি বেলালে ডাক দিয়া কয় রাত্রে বেলালের হুজরাতে হাজির যেহেতু হুসাইন মদিনায় এ বেলা
ছেড়ে কিভাবে থাকো, রে বেলা তোর কি মনে পড়ে না আমি রসুলের জন্য কি একটু মায়া লাগে না রে বেলা, বেলাল তুই আমি রসুলের ছাড়া কেমন থাকুস। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল হাম্মা করে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বেলাল তার পুতলা ভেকটা নিয়ে বেলাল কাঁদে করিয়া মদিনার রসুলের রওজা পাকের কাছে ঈশা ছোট্ট বাচ্চার মতো রসুলের রওজারে দরিয়া চিৎকার দিয়া ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ বলে কান্না শুরু করেছে। বেলাল কাঁদতেছে, বেলাল কাঁদতেছে, বেলালের কান্না আর শোয়ে না। বেলালের কান্না দেখে মদিনার মানুষ কাঁদতেছে। বেলাল একটা ডাক দিয়ে কয়ে নবী গো, ও নবী আমি বেলালের ছাড়া কেমনে মদিনা রওজাতে ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বেলাল নবীজি রওজা শরীফ ভরে ভরে কান্দে। হুসাইন ডাক দিয়ে কয় বেলাল রে একটু আজান দাও, ও বেলাল একটু আজান দাও। কেমন ছিল বেলালের আশিকের রাসূলের প্রেম, কেমন ছিল হযরতে বেলালের ঈমান, কেমন তাজা ছিল হযরতে বেলালের ঈমানটা দেখে হযরতে বেলালে কয় বেলাল তুমি একটু আজান দাও। বেলাল কয় হুসাইন আমি আজান দিব বিনাই, কার দিকে ফিরে কোন দিকে ফিরে আজান দেব, ওই আমার নানা রোজার দিকে ফিরে তুমি আজান দাও। বেলাল যখন আজানের জন্য উঠল, আল্লাহু আকবার যখন বলল, মদিনার মানুষগুলো নারী পুরুষগুলো সবগুলো দৌড়ে আসল। দৌড়ে আসার পরে কয় নবী মনে হয় আসছে, বেলাল যেহেতু আজান দিছে মনে হয় নবী আবার আসছে। মদিনার গলি গলি থেকে সব মানুষগুলো দৌড়ে আর রোজার দিকে আসছে। বেলাল আশহাদু আল্লাহ চিৎকার মেরে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ওই জায়গাতে নবীর নাম মুখে লইতে লইতে নামটা পড়তে পড়তে হযরতে বেলাল পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এটা দেখেন হযরতে বেলালের প্রেম, এই কারণে তুমি প্রেম করো বেলালের মতো, মহব্বত করে তুমি আবু বকরের মতো, তোমার জিন্দেগিটা তুমি দিনকে কায়েম করো ওমরের মতো। সুবহানাল্লাহ বলেন, হে মুসলমান, এই কারণে নবী আমার বলেছেন সর্বপ্রথম তুমি ঈমান আনবা, ঈমান আনার পরে তোমার জন্য হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এর আগে নয়, এর আগে নয়, আগে হচ্ছে তোমার জন্য ঈমান। কথা বলেন কি ইমান, কথা বলেন না ভাই কি? যদি আপনি বাজারে যান, বাজার করতে বাজারে গিলে গিয়ে আপনি যদি অনেক সদাই করছেন, দেখা যায় আপনার ব্যাগের বা বস্তার যেটা বলেন আপনার থলে বলেন, ওই ব্যাগের থলার যদি চিরা থাকে, চিরা থাকার কারণে আপনার কি সদাই গুরু থাকবে না, পড়ে যাবে? কথা বলেন না ভাই, থাকবে না, পড়ে যাবে? ঠিক ইমানটা হচ্ছে এটা, আমল হচ্ছে পরে। আগে ইমান ঠিক করে আমরা আগে ইমান ঠিক করবো, আগে ইমান তারপরে আমল। আপনি যদি আপনার ইমানটা মজবুত করেন, ইমানটাকে মহব্বত করে, ইমানটাকে মহব্বত করে যদি ইমানটা আঁকড়িয়ে ধরেন, আগে ইমান তারপর হচ্ছে আপনার আমল। আপনার ইমানটা হচ্ছে ভেগ আর আমল হচ্ছে আপনার সদাই। আগে ইমান মজবুত করতে হবে, তারপরে আপনার যত নামাজ রোজা হচ্ছে বলছে ভালো। এই কারণে আল্লাহ নবী হাদিসুল মুবারাকাতে কত সুন্দর করে মুহাদ্দিসানে কেরা ইমানটাকে তিনটা ভাগ করেছেন। এক নম্বর ভাগ হলো আমালুল বিল আরকান, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, তিন নম্বর তাসদীক বিল জিদান। সুবহানাল্লাহ বলে এক নম্বর আপনার হলো মুখে দ্বারা আপনাকে বলতে হবে, অন্তর দ্বারা আপনাকে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে হলো আপনাকে এটা কাজে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ বলেন,